আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কুরবানির গোশত আমরা কিভাবে বণ্টন করব এই বিষয় নিয়ে আমাদের মধ্যে অনেক রকম ধারণা আছে, অনেক রকম এক একজন এক এক রকম বলে থাকেন। আমরা প্রথমে জেনে নিই কুরবানির গোশত। কুরবানির গোশত পুরাটাই আপনি খেতে পারবেন, একদম মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সব কিছুই আপনি খেতে পারবেন। আবার যদি পুরাটাই আপনি দান করে দিতে চান তাও করতে পারবেন, দুটোই আপনার জন্য জায়েজ আছে। কোরবানির গোশত পোয়াটা খেতে পারবেন, পোয়াটা দান করতে পারবেন। আর তৃতীয় যে বিষয়টা আছে সেটা হলো একটা মুস্তাহাব কথা আছে যে কোরবানির গোশতটা তিন ভাগ করা, তিন ভাগ করে এক ভাগ নিজেরা খাওয়া, আরেক ভাগ আত্মীয় স্বজনদেরকে দেওয়া এটা, আর তৃতীয় যে ভাগটা সেটা হলো গরিব যারা আছে গরিবদেরকে দেওয়া। এই তিন ভাগ করার কথা মুস্তাহাব বলা হয়েছে, যে তিন ভাগ করা হবে, এক ভাগ নিজে খাবে, আরেক ভাগ আত্মীয়দেরকে দিবে, আরেক ভাগ হলো গরিবদেরকে দিবে। এর বাহিরেও আমাদের সমাজে একটা সিস্টেম দেখি, সেটা হলো যে সমাজের লোকেরা গোশতের তিন ভাগের এক ভাগ ওনারা বলেন, সবাই বলেন যে এটা দিয়ে দেওয়ার জন্য, সমাজকে দেওয়ার জন্য। সমাজ যখন এটা জমা করে প্রতিটা ঘরে ঘরে যারা কোরবানি দিয়েছে তাদেরকেও দেওয়া হয়, আবার যারা কোরবানি দেয় নাই তাদেরকেও দেওয়া হয়। সেভাবে সবাই এই গোশতটা পেয়ে যাবে। এটা একটা সামাজিক সিস্টেম। এই সিস্টেম যদি যারা কোরবানিদাতা আছেন তারা যদি সবাই সম্মত থাকেন, এটা নিষেধ নেই, এটা কোনো অবৈধ হবে না। হ্যাঁ, যদি কোনো কোরবানি দাতা যদি আপত্তি তোলেন যে না আমি এই সমাজে গোশত দিব না, তাহলে ওনার অধিকার আছে যে এটা গোশত না দিয়ে উনি পুরা গোশত একা খেয়ে নেওয়ার এটা অধিকার আছে, জায়েজ আছে। এবং পুরা গোশতটাই যদি সমাজকে দিয়ে দেন সেটাও পারবেন। আর সমাজের দেখা যাচ্ছে অনেক সময় দেখা যায় যারা কোরবানি দেন না শুধু তাদেরকে দেওয়া হয়, এটাও হতে পারে। মোট কথা হলো যে কোরবানির গোশত আপনি নিজে খেতে পারবেন, পোয়াটা দিয়ে দিতে পারবেন, আপনার সম্মতিতে যে কাউকে দিতে পারবেন। যেটা পারবেন না সেটা হলো কোরবানির গোশত বিক্রি করতে পারবেন না, কোরবানির গোশত আপনি বিক্রি করতে পারবেন না। আরেকটা জিনিস পারবেন না সেটা হলো পারিশ্রমিক হিসেবে কোরবানির গোশত দিতে পারবেন না, যে আপনার গোশতটা বানিয়ে দিল বা গরুটা ছেলার কাজে কাজ করলো, একদম পুরা কষায়ের মতো যে কাজটা করতে হয় অনেকে করে, এই কাজটা করলো তাকে আপনি গোশত 5 কেজি গোশত দিয়ে দিলেন, পারিশ্রমিক হিসেবে দিলেন, এটা আপনি দিতে পারবেন না। বাকি সব কিছু আপনি পারবেন। এমনিতে হাদিয়া হিসেবে যদি আপনি দিতে চান আপনার চাকর বাকর যারা আছে তাদেরকে দিতে পারবেন, যা কাউকে দিতে পারবেন। কিন্তু যদি তাদেরকে পারিশ্রমিক হিসেবে দিতে যান, চাকর বাকরকে যদি দেন সেটাও দেওয়া যাবে না। মোটামুটি আমরা এই গোশত বিষয়ে এই টুকটাক কথা বলার প্রয়োজন ছিল আমি বললাম। এর বাইরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো।